জুয়ারের সরকারের প্রকল্পে এটা কি কৃষ্ণ আর কি বাঁশি বাজাইতেছে রাধা? হে প্রভু, এই ভয়াবহ করোনা মহামারী থেকে জগৎ সংসারকে রক্ষা করো। আচ্ছা, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার সব চলে আসছে। পুলিশ লাঠি মারতেছে নাকি? এটা নিশ্চয়ই ডাক্তার বানাইছে। ডাক্তারদের অবস্থা এত খারাপ, হায় হায়, করোনা মোকাবিলা করতেছে, মাথায় হাত দিয়ে বসে আছে। এটা কি রক্ত উঠে মরে গেছে? যাই হোক, কিছু একটা হয়েছে। দেখো, আমরা চলে আসলাম মধুপুর মেলায়। সরস্বতী পূজার দিন থেকে এই মধুপুর মেলা শুরু হয়েছে, তো এখন মধুপুর মেলাতে আছি। টোটাল মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো মেলা ঘুরতে থাকি এবং বাকি কথা পরে হবে। এই যে পিছনেই দেখো মধুপুর ধাম, আমি আর করবি আজকে মধুপুর ধামে, চলো। কি হা করে দেখতেছো? কত টাকা? 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 15 টাকা চলছে। জিনিস আর কিসের মধ্যে 50 টাকা মেলা দাম? এই যে বাবা শোনার জন্য মোবাইল নিয়ে নাও, এটা 50 টাকা মেলা দাম। এটা আছে আরো কত দাম? কোনটা? এই যে এইটা। মেলা গুলা খারাপ হবে না, ভালো বাড়িতে সর তো ঈশ্বরই। প্লাস্টার অফ প্যারিসের মূর্তি, প্লাস্টার অফ প্যারিসের মূর্তি 70 টাকা অনেক দাম হয়ে যায়। অনেক তো দেরি হবো, কোন দিকে বাড়িলাম এই 4টার সময়। এবার আগে ভালো করে দেখে নিন, বিকৃত মান ফেরত বা বদল হয় না, শুধুমাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। নমস্কার, আমরা শুধুমাত্র 10 টাকা, এখানটায় 10 টাকা, মার্কেটিং করা যে লটারির দোকানও খুলছে, কিন্তু এখনো শুরু করে নাই, মনে হয় সন্ধ্যার সময় হবে শুরু। সব হরেক মালের দোকান দিয়েই ভর্তি, কিন্তু মেলাটা কিন্তু ভালোই, অনেকটাই বড় মেলা। হ্যাঁ, রেখেছি বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী। হ্যাঁ, আমাদের দিয়া ইমিটেশনে যে জিনিসগুলো আপনারা 10 টাকা এবং 20 টাকায় পাচ্ছেন, বাজারে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। আমাদের কাছে পাচ্ছেন মাত্র 10 টাকা এবং 20 টাকায়।
মাত্র 10 টাকা এবং 20 টাকা দেখেছি ক্লিপ আরো পাবে ভুট্টার পাপড়ের মতন দেখতে লাগতেছে ভুট্টা তো না যে সাবুর পাপড় সাবু আরো বিভিন্ন ভ্যারাইটিস রকমের জিনিস দাম মাত্র 10 টাকা এবং 20 টাকা এত কম দামে এমন জিনিস আর কোথাও পাবেন না তাই নিশ্চিন্তে মেলার মাঠে চলে আসুন দিয়া ইমিটেশনে দিয়া ইমিটেশনে আপনাদের জন্য রেখেছি বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী হ্যাঁ আমাদের দিয়া ইমিটেশনে যে জিনিসগুলো আপনারা 10 টাকা এবং 20 টাকার পাচ্ছেন বাজারে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 10 টাকা এবং 20 টাকা সব বিখ্যাত বিখ্যাত লটারির দোকান যেখানে ওই যে বল ঢিলিয়ে ঢিলিয়ে নাম্বার মিলালে পুরস্কার জোটে তো এইটা তো একবার ট্রাই করতেই হবে যাই হোক আজকে করবি ট্রাই করবে দেখা যাক কি পায় এর আগে তো আমি একটা মগ জুটিয়েছিলাম তো চলো বেলুন আছে উপরে ভাড়া ফেলা হবে এখনো মেলা ঠিকঠাক বসে নাই আমরা সন্ধ্যার আগে আগেই চলে আসছি এখন সবে বসতেছে মেলা যাই হোক সন্ধ্যা অবধি তো থাকবোই কি কি আসছে চলো দেখি দা বটি কুড়াল সব আছে এন থেকে নিবা নাকি কিছু দা ফা বটি ভটি এই যে রামদা এটা নিয়ে গলা কাটিয়ে দেওয়া যাবে না আচ্ছা এটা রাস যাও দেখো মদনমোহনের মতন রাস আমার পিছনে এই রাস ঘুরাচ্ছে লোকজন আমি ঘুরালাম না করবি যদিও ঘুরালো আর এই পিছনেই দেখো মন্দির আর মেলা যথেষ্ট বড় মেলা দোকান বসছে আর এই দিকে একটা জিনিস দেখো এই যে এটা হচ্ছে খরগোশের খাঁচা চলো একটু খরগোশ দেখে আসি ও এই দিকে নাই ওই দিকে আছে চলো ওই দিকে যাই এই যে খরগোশ গুলো আছে এখানটায় এটা আগে ছিল না দেখি নাই কাদা কপি কেটে দিয়েছে দেখো প্রসাদও চলে আসছে এই যে প্রসাদ
এখন দেখো এখন দাঁড়িয়ে আছি মন্দিরের মধ্যে, মন্দিরে কিন্তু পুজো চলছে, প্রসাদ পাওয়া যায়, বাতাসা প্রসাদ দিচ্ছে। আর এই যে দেখো পিছনে হচ্ছে পুরো মাঠ জুড়ে মেলা, রাস্তা থেকেও মেলা হচ্ছে। সবাইকে বলবো যে মধুপুরে কিন্তু আমি আগেও ভিডিও করেছি, তো মধুপুরে কিভাবে আসতে হবে, মধুপুরের হিস্ট্রি কী সেটা জানার জন্য কিন্তু তোমাদের সেই ভিডিওটা দেখতে হবে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, তো সেটা একবার দেখে নিও। এখন চলো বাকি মেলাটা আমরা ঘুরে দেখি। দেখো এর আগের ভিডিও যারা দেখেছে তারা কিন্তু দেখছো যে এই সমস্ত রাজহাঁসগুলো কিন্তু এই মন্দির চত্বরে ঘুরে ঘুরে বেড়ায়। আজকে কিন্তু মেলার জন্য এরা বন্দি, আর এরা যে পুকুরে ঘুরে বেড়ায়, চলো পুকুরটা দেখিয়ে নিয়ে আসি। এই যে সেই পুকুর, এখন জল নেই বললেই চলে। তবে এর আগের ভিডিওতে যখন আমরা ভিডিও করেছিলাম তখন হিউজ পরিমাণ জল ছিল। চলো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে যাই। জঙ্গল না, এটাও রাস্তাই। চলো, কোনো নোংরা নাই। এই দিকটায় বোঝাই যাচ্ছে না যে মেলা হচ্ছে। এই দেখো পিছনটাতেই, আমার পিছনটাতেই মেলা, এই যে এই সাইডেই মেলা। তো মধুপুরে এর একবার এসেছিলাম এবং এখানে যে হিস্ট্রি কীভাবে আসতে হবে সেই সমস্ত ভিডিও করে, প্রথম ভিডিও সেটা আমার চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও, তোমরা যদি না দেখে থাকো বলবো অবশ্যই ভিডিওটা দেখো। আর দেখো তোমরা জানোই আমি যেখানে যেখানে যাই সেখানকার ভিডিও করি, তো এই জন্য বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশনও পাবে না, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবে, এটা কিন্তু মাস্ট। মেলায় চলে আসলাম, ঢোল নিবা নাকি? ঢোল, হ্যাঁ দেখো তো দাম কত দাদা, ঢোলের দাম কত? ৩০০ নিবা নাকি? খাটায় ফেলবে না, অরিজিনাল ঢোল নাকি? হ্যাঁ ওইরকম চাই, এটা বাজাতে পারবে না, প্লাস্টিকেরটা লাগবে, পারবে না, ছেড়ে দাও রাখো। এই যে এটা হচ্ছে মেলা ঢোকার এন্ট্রি পয়েন্ট, যানজট করবেন না, মনে রাখবেন আপনার ব্যবহার আপনার পরিচয়, তাই আপনার সুব্যবহার অবশ্যই কাম্য। কোনটা দামটা তো একটু বেশি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে সরকারি নিয়মনীতি মেনে স্বতঃস্ফূর্ততার সাথে। কিসের তৈরি? কিসের প্লাস্টার? জিনিস তো যাবেই, বড় ফুচকার দোকান। সামনে দেখা যাচ্ছে মন্দিরের গেট, ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি মেলাটা বসে, এবং রাস্তার দুই ধারেও মেলার দোকানপাট, আর সম্ভবত প্রোগ্রাম হয় ওখানে, ওই যে স্টেজ বানাইছে। এই যে সেই লটারি, বিশ্ববিখ্যাত লটারি, চাট ফুচকা, মোটামুটি গ্রামের মেলা যেরকম হয় সেই রকমই, এখানকার মেলাও সেই রকমই, কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট বড় মেলা। আসামেরও প্রচুর পুণ্যার্থী কিন্তু এই মেলাতে আসে। এই দেখো ফুলের গাছ, এইটা আবার কীরকম ফুল? এইটা কী চিজ? জানায় কমেন্ট করে।
মেলার আনন্দ উপভোগ করি। চলো আসো ভেলপুরি খাবা, ভেলপুরি চলো, ভেলপুরি খাই, দুই প্লেট দিও তো। কটা করে চারটা করে? হ্যাঁ এই যে ভেলপুরি নিয়ে নিলাম, ভেলপুরি খাওয়া হবে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। কেমন কেমন এটা? অতটা ভালো না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদেরকে মেলা দেখাবো। না না, চশমা নেওয়া যাবে না। দেখো ভেল চাট খেয়ে চলে আসলাম, এবারে কুচবিহারে পাপড়ি চাটের দোকান। এই সাইডে এই যে মন্দির, এই যে দেখো মন্দির, আগেই দেখিয়েছি, এখন সন্ধ্যা লেগে গেছে। আর এই সাইডটা এই যে দোকান, এখানে আরেকটা নবদ্বীপের ভেলপুরির দোকান আছে। এই যে চলো আগে বড়ো, দেখো দিনের বেলা তো ঘোরার শেষই হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগছে, সব জায়গায় লাইট দিয়ে দিল। তো চলো এখন একবার দেখি, দেখেই বেরিয়ে যাব। ওই যে লটারির দোকানটা এখন খুলে দিচ্ছে, এই যে লটারির দোকান, বারবার খেলা, বারবার পুরস্কার। কেউ হাওয়াই মিঠাই খাইতে চাইলে এখানে চলে আসতে পারো, একদম সাথে সাথে তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় অবশ্যই ফুচকা খেয়ে যাব, দেখি কোন দোকানে ভালো ফুচকা পাওয়া যায়। চলো নিজে করো, ফুচকা খাওয়া স্টার্ট করে দিছে। কিরকম ফুচকা খাবো? এই যে দেখো ফুচকা, তিনটা লঙ্কা দিবা না, হ্যাঁ একটা লঙ্কা দিবা, বড়াও নিয়ে নিলাম দশটা, দেখা যাক কিরকম হয়। কেমন দেখাও মেলার শুরুতে, একদম শুরুতে এরকম নৌকা আর কয়েকটা বাচ্চাদের খেলার জিনিস আছে, এইটা এখনো কিন্তু মেলা শুরু হয়নি। চলো আজকের মতন মেলা ঘোরা এখানেই শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাব। আমরা বিকাল বিকালই চলে এসেছিলাম, তোমরা দেখেছো প্রথমের ভিডিওগুলো আমরা বিকালের দিকে শ্যুট করি, আর পরের যে শুরু করলাম মেলায় ঢোকার এন্ট্রি দিয়ে, সেটা কিন্তু আমাদের পরের দিকের ভিডিও ছিল, অর্থাৎ তখন সন্ধ্যা লেগে গেছিলো। এখন আমরা আবার একটু ঘুরে এসে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও, এবং আগামী ভিডিওগুলোও দেখো। আজকের মতন এই পর্যন্ত,
চলো টাটা, চলো টাটা।